হ্যালো ভিউয়ার্স, ইনস্টা ব্লগসে আপনাদের স্বাগত। মসজিদের আমরা পরবর্তী ডেভেলপমেন্ট এখানে দেখতে পাচ্ছি। রাস্তাটা একটু উঁচু নিচু, এখানে রাস্তাটা মোটামুটি সমান করা হয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এবং পিলারগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে একটু উপরের দিকে গেছে। আচ্ছা, তাহলে আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই ভিডিওতে আমরা হুজুরের সাথে কথা বলবো। আপনারা আগেই দেখেছেন যে এখানে যে ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি আমরা দেখেছি, এবং এখানে সবার সহযোগিতা প্রয়োজন। আল্লাহর ঘর, সবার সহযোগিতা নিয়েই এই ঘরটা উঠবে। তো এখানে আমরা হুজুরের সাথে একটু কথা বলবো, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। প্রথমে আপনার পরিচয় দিয়ে পরে একটু সহযোগিতা এবং বিষয়গুলো আর কি। আমার নাম মুফতি ইমান আলী, আমার বাড়ি কালিহাটি। আমাদের জামিয়া ইসলামিয়া দারুল বন্ধ ঠাকুরিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ, সেই মসজিদের নির্মাণ কাজ চলছে। এখানে অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমরা এই মুহূর্তে অনেক কিছুটা কাজ আগিয়ে নিয়েছি, আরও অনেক কাজ বাকি রয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, কিছু তো পর্যাপ্ত পরিমাণ টাকার জন্য আমাদের যে যেখান থেকে পারেন সেখান থেকে কিছু বন্ধ করা আসে। তো যে যেখান থেকে পারেন সেখান থেকে কিছু সহযোগিতা করলে আমাদের জন্য খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমরা ভালো হতো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি হাফেজ মাওলানা মুফতি? মাওলানা মুফতি। আচ্ছা আচ্ছা, তো পিএইচডি সমমান না মুফতি? আরো উপরে। প্রিয় দর্শক, হুজুর কি, হুজুরের নাম জানি কি? মুফতি ইমান আলী। মুফতি ইমান আলী। তো হুজুর অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাদ্রাসার এখানকারই তো শিক্ষক, তাই না? উনি এখানকার শিক্ষক, উনি মাওলানা মুফতি। আপনারা জানেন যে এটা ধর্মীয় লাইনে অনেক উচ্চ পর্যায়ের শিক্ষা, এবং এটা হতে 15 থেকে 20 বছর অনেকের লেগে যায়, এবং পাস করা আসলে খুব কঠিন। মাওলানা পাস করা অনেক কঠিন, মুক্তি তো বেশি মানুষ হইতেই পারে না। তো উনি আল্লাহর রহমতে অনেক উচ্চ শিক্ষিত। তো উনি যে কথাটা বলছেন যে এই মসজিদের যে উন্নয়ন কাজটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানি বাড়ির মসজিদ। তো এই জায়গা টায়গা এগুলা আমার নানা বাড়ির পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে। এই পাশে যে পারিবারিক কবরস্থান, তো এ কারণে আমারও একটা নিজস্ব মন থেকে টান আছে। তো দেখুন, ধর্মীয় কাজে সবার সহযোগিতা দরকার, এবং উনি হুজুর যে কথাটা বলছেন যে যদি সম্ভব হয় আপনারা এখানে কিছু আপনারা সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতা হাত বাড়াবেন, আশা করি আপনাদের জন্য এটা ভালো হবে। কারণ ইহকাল পরকাল আমরা দুই কালই দেখবো যে আপনারা আসলে দুই কালই দরকার, শুধু এই কাল না, মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। তো সকল মুসলমানেরই আসলে পরকালের জন্য কিছু সঞ্চয় এবং যেগুলি কাজে লাগবে এটা নিয়ে যাওয়া দরকার। কারণ হচ্ছে আমরা দুনিয়ার পিছনে ছুটছি, কিন্তু আসলে আখিরাতের পিছনেও আমাদের সময় এবং টাকা এখানে ইনভেস্ট করা দরকার, যাতে পরকালেও আমরা আল্লাহর রহমত পাই। এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে দুনিয়াতে আমাদের যা কিছু হয়েছে এটা আল্লাহর রহমতেই হয়েছে, এই কারণেই আমাদের এখান থেকে দেওয়া উচিত। তো এই কনস্ট্রাকশনে ডেভেলপমেন্টটা, এই পিলারগুলি উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এটা লোকেশন হচ্ছে বন্দ টাকুরিয়া ধনবাড়ি উপজেলা, এটা টাঙ্গাইল জেলার ভিতর অবস্থিত। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান বা কোনো ধরনের সহযোগিতা পাঠাতে চান, তাহলে এটা টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বন্দ টাকুরিয়া মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা একসাথে, এটা হচ্ছে বন্দ টাকুরিয়া দক্ষিণ পাড়ার, তাই না? দক্ষিণ পাড়ার মাদ্রাসা। তো মাদ্রাসার নামটা আমরা একটু হুজুরের কাছে শুনি, মাদ্রাসার নামটা হুজুর? মাদ্রাসার নাম হলো জামিয়া ইসলামিয়া দারুল উলুম বন্দ টাকুরিয়া মাদ্রাসা। জামিয়া ইসলামিয়া দারুল উলুম বন্দ টাকুরিয়া মাদ্রাসা। তো আশা করি আপনাদের সহযোগিতা পাব, আমরা একটু সামনে এগিয়ে যাব। তো হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তো দুই হাতে মোবাইলে
দুই হাতে তো করার নেই, এক ফুট আল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমরা বিভিন্ন সময় এটার ডেভেলপমেন্টের কাজ দেখব, আপনারা সাথে থাকুন। এখন দেখা যাচ্ছে যে নিচে যে ফাউন্ডেশনটা হয়েছে সেখান থেকে এই যে পিলারগুলি এখান থেকে উপরে উঠে এসেছে এবং মোটামুটি একটা লেভেলে এটা দাঁড়িয়ে গেছে। এখন আমরা আর একটু সামনে গিয়ে যাব, কাজ এটা তো চলতেই থাকবে। যে কারণে দেখুন যে এই ইট আরও চলে এসেছে এবং এই ইটগুলি ট্রলি থেকে নামানো হচ্ছে। হ্যাঁ, ট্রলি থেকে নামানো হচ্ছে। এবং এখানে একটা ট্যাঙ্কির মতো হচ্ছে, এই ট্যাঙ্কিটাও দেখুন। এপাশে ওজো টোজো এগুলো করা হবে, তবে নিচে নাই, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি। এটার উপরে আসলে ওজো করার জায়গাটা থাকবে। তো এখান থেকে ভিডিওতে মোটামুটি আমি দেখাতে পারছি। তো বেশ বড় জায়গা। ওই পাশে ওই যে বিল্ডিংওয়ালা বাড়ি যেটা, ওটা হচ্ছে আমার নানা বাড়ি বিল্ডিংটা। এই পাশে হচ্ছে আপনার পারিবারিক কবরস্থান, আমার পিছনে হচ্ছে মাদ্রাসা, আর পাশে ওইটা লাল বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি স্কুল। ওইখানেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ইনস্টা ব্লগসের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসব। এখানে আরেকটি বিষয় আপনাদের দেখাই, মাদ্রাসায় এখন কনস্ট্রাকশনের কারণে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এখানে যে সাইডে বাইরে রান্না করা হয়, আবাসিক এলাকার রান্না, তো রান্না করে সবাই একসাথে খাওয়া হয়। এবং এখন আমি এই রোড দিয়ে বেরিয়ে যাব। তো বেশিরভাগ কমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, তাতে দেখা যাচ্ছে যে আবাসিক একটা ব্যবস্থা সবসময় থাকে। এখানে আবাসিকের সাথে অনাবাসিক ছাত্ররাও আছে। তো শিক্ষা ব্যবস্থা এটাও ভালো, যার সাথে কথা বললাম উনিও একজন উচ্চশিক্ষিত মানুষ। আসলে আমরা তো ধর্মীয় কাজে এতটা সময় দিতে পারি না, তারপরেও যেটুকু সম্ভব সময় দিয়ে হোক, প্রচার করে হোক, বা যেভাবেই হোক, সহযোগিতার হাত থাকলে আস্তে আস্তে প্রতিষ্ঠান এবং সব কিছু ভালো হয়, আল্লাহর একটা রহমত থাকে। তো ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না, এখানেই আজকের মতো শেষ করতে চাচ্ছি। ইনস্টা ব্লগসের সাথেই থাকুন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনস্টা ব্লগসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।